আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। চাঁদাবাজদের ধরিয়ে দিতে ব্যবসায়ীদের সাহসী হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। অন্যদিকে র‍্যাব মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, রমজানে যেসব অসাধু ব্যবসায়ী নিত্যপণ্যের দাম বাড়াবে তাদের সার্জারি করে ডাস্টবিনে ফেলে দেওয়া হবে। মঙ্গলবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে রমজান উপলক্ষে পরিমিত ক্রয় ক্যাম্পেইন প্রোগ্রাম উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, যেখানে মাত্র 150 টাকায় দুই দিনের ইফতারে কাঁচা তরকারি ক্রয় করতে পারবেন সাধারণ মানুষ। অনুষ্ঠানে নানা সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। রমজান সহ সবসময় নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অনেক ব্যবসায়ী নিজেদের দুর্বলতা ঢাকতে স্বেচ্ছায় চাঁদা দেন, যা থেকে বের হওয়ার আহ্বান জানান তিনি। খাদ্য ভেজালকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি বিধান রেখে আইন সংশোধনের দাবি জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক। ঘূর্ণিঝড় ফণীর কারণে দেশের 35 জেলা 209টি উপজেলার 63,063 হেক্টর জমির ফসলের আংশিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। এর ফলে আর্থিক ক্ষতি হয়েছে 38,54,00,000 টাকার মতো। সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে কৃষিমন্ত্রী জানান, ফণীর কারণে ফসলের যে ক্ষয়ক্ষতি তার প্রভাব বাজারে পড়বে না। মন্ত্রী জানান, বোরো ধানের ক্ষেত্রে ক্ষতির পরিমাণ 2%, সবজির ক্ষেত্রে 9%, ভুট্টার ক্ষতি হয়েছে 15%। ফণী মোকাবেলায় স্বল্পমেয়াদী বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাও জানান কৃষিমন্ত্রী। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে পুনর্বাসন কর্মসূচির আওতায় বীজ, সার ও আর্থিক সহায়তা দেওয়ার কর্মসূচি নেওয়া হবে। রবি 2019-20 মৌসুমে বিনামূল্যে বোরো, গম, ভুট্টা, সরিষা ও চীনাবাদাম চাষের জন্য বীজ ও সার বিতরণ কর্মসূচি নেওয়া হবে। কৃষিমন্ত্রী জানান, এই মুহূর্তে দেশে 20,00,000 টনের ওপর চাল উদ্ধৃত রয়েছে। বিদেশে চাল রপ্তানির বিষয়ে তাই 2 সপ্তাহের পর সিদ্ধান্ত হবে। 21শে পদকপ্রাপ্ত বরেণ্য সঙ্গীত শিল্পী সুবীর নন্দী আর নেই। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় আজ 4:30 মারা যান তিনি। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে 16 দিন চিকিৎসাধীন থাকার পর গত 30 এপ্রিল উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের এমআরসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে চিকিৎসা শুরুর 2 দিনের মধ্যে অবস্থার কিছুটা উন্নতি হলেও পরে 3 বার হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর থেকে তার শারীরিক অবস্থা অবনতি হতে থাকে। বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দী দীর্ঘ 40 বছরের ক্যারিয়ারে গিয়েছেন 2,500-এর বেশি গান। চলচ্চিত্রে প্লেব্যাক করে 4 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। আর এবছর সঙ্গীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার শুনে গ্রিন রোডের বাড়িতে ভিড় জমান সুবীর নন্দীর দীর্ঘদিনের সহকর্মীরা। বুধবার সকাল 6টায় সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আনা হবে তার মরদেহ। বেলা 11টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। পরের সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।